রাজস্ব আহরণ এবং সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারের সহযোগিতায় বাংলাদেশের জন্য $40 কোটি ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মহামারীর সময় চালু করা সাস্টেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের আওতায় এই ঋণ দিচ্ছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে এডিবি জানিয়েছে, দেশীয় সম্পদ ব্যবস্থাপনায় সংস্কার, সরকারি ব্যয় দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি ছোট ব্যবসা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের স্বল্প খরচে ঋণ পেতে সহায়তায় এই অর্থ দেওয়া হচ্ছে। এডিবি বলছে, নতুন আয়কর আইন কার্যকরের মাধ্যমে আয়কর সংগ্রহ বাড়ানোর পাশাপাশি কর আহরণ পদ্ধতি ত্রুটিগুলি কমিয়ে নিয়ম মেনে চলার সংস্কৃতি ও আইন প্রয়োগের পদ্ধতিকে শক্তিশালী করে করজাল আরও বিস্তৃত করতে সহায়ক হবে এই ঋণ।